মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ জাকাত কমিটি গঠন করে এবং ঘোষণা করে যে জাকাতের টাকাটা জাকাতের খাতি তারা ব্যয় করবে মসজিদগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য মসজিদগুলোরও যদি জাকাত কমিটি থাকে তাহলে তারা জাকাত কালেক্ট করে এলাকার লোকদের মধ্যে জাকাতের খাতে তারা বন্টন করতে পারে মসজিদের সে খাটটা থাকতে পারে এবং মাদ্রাসায়ও সে খাটটা থাকতে পারে মাদ্রাসায় বরং খাতটা স্পষ্ট যেখানে দরিদ্র মেধাবী স্টুডেন্টদের স্কলারশিপ হিসাবে এই জাকাতটা ব্যবহার করা যেতে পারে কিংবা যদি মাদ্রাসায় কোনো ইয়াতিমখানা থাকে ইয়াতিমদের ভরণ পোষণের জন্য জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে কিংবা বোর্ডিংয়ে যদি গরিব ছাত্ররা পড়ে তাহলে তাদের খরচ এবং খাওয়ার খরচ ইত্যাদি দেওয়া যেতে পারে তাদের বইপত্র প্রোভাইড করা যেতে পারে জাকাতের টাকা থেকে সুতরাং জাকাতের খাত আছে কিন্তু এই টাকাটা গ্রহণ করে যাতে জাকাতের খাতেই ব্যয় করা হয় সেই আসলে ফোরাম লাগবে এবং সেই সিস্টেমটা এই প্রতিষ্ঠানগুলো যদি ফলো করে তখন তাদেরকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই আর যদি আমরা আন্দাজে যাকে তাকে জাকাত দিয়ে দেই তাহলে যদি ওই ব্যক্তি যাকে দিচ্ছি সে নিজে জাকাত রিসিভার না হয় জাকাত ডিজার্ভার না হয় জাকাত যোগ্য না হয় তাহলে আমাদের জাকাতটা ঠিকমতো গিয়েছে কিনা সেটা নির্ধারণ করাটা কঠিন হয়ে পড়বে তো সমস্ত ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব এবং যাদেরকে দিচ্ছি তাদের কাছ থেকে ওয়াদা নিব যে তারা জাকাতের খাতেই যেন আমাদের দেয়া জাকাতটাকে ব্যয় করে